বল্টু, তুই পড়া পারিস নি, তাই তোকে মার খেতেই হবে। মিস, তাইলে আমি একটু ওয়াশরুম থেকে আসি। কেন ওয়াশরুমে কেন? মা বলেছে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। বুঝেছি, পড়াশোনা করিস নি, কালকে তোর বাবাকে ডেকে আনবি। ম্যাডাম, আমার বাবা তো একজন গভর্নমেন্ট। গভর্নমেন্ট? আচ্ছা, ওনার নাম কি? বাটার রেড গভর্নমেন্ট। মানে? বাটার মানে মাখন, রেড মানে লাল, আর গভর্নমেন্ট মানে হলো সরকার। আমার বাবার নাম হলো মাখন লাল সরকার। তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম স্টার মাইন্ড ওয়াইফ। এটার মানে আবার কি? ম্যাডাম, এটাও বুঝলেন না? দাঁড়ান, বুঝাইতাছি। স্টার মানে তারা, মাইন্ড মানে মন, আর ওয়াইফ মানে বিবি। তাইলে আমার মায়ের নাম হলো তারামন বিবি। ওই বল্টু, তোর দাদার নাম কি? আমার দাদার নাম হলো ফাদার বাস। বল্টু, এটার মানে কি আবার? এটার মানে হলো ফাদার মানে আব্বা, আর বাস মানে বাস। আমার দাদার নাম আব্বাস। দাঁড়া, তুই তোর নাম বলাইতেছি। বল্টু, কাল কত প্রকার? ম্যাডাম, কাল তিন প্রকার, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। গুড, এবার প্রত্যেকটির একটি করে উদাহরণ দে তো। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আমি গতকাল আপনার মেয়েকে দেখছি, এটা অতীতকাল। আজ তাকে ভালোবাসি, এটা বর্তমানকাল। আর আগামীকাল তাকে নিয়ে পালিয়ে যাব, এটা হলো ভবিষ্যৎকাল। বল্টু, বলতো, বিদ্যুৎ চমকালে আগে আলো দেখি, এরপরে শব্দ শুনি কেন? ম্যাডাম, এটা তো খুবই সোজা। এর কারণ হইলো আমাদের চোখ সামনে আর কান হলো পিছনে, তো তাই। বল্টু, ক্লাসে ঘুমাচ্ছিস কেন? ম্যাডাম, আপনার কণ্ঠ এত সুইট, শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাহলে অন্য স্টুডেন্টরা কেন ঘুমাচ্ছে না? কারণ ম্যাডাম, ওরা তো আপনার কথা মনোযোগ দিয়ে শুনে না। বল্টু, একটা বড় শব্দ বলতো। রাবার। রাবার? এটা তো ছোট শব্দ। ম্যাডাম, একটু টানেন, তাইলেই তো বড় হয়ে যায়। বল্টু, বলতো ব্যানানা অর্থ কি? ম্যাডাম, যার কোনো নানা নাই তাকে ব্যানানা বলে। বল্টু, দাঁড়া তো। জি ম্যাডাম, দাঁড়াইছি। নিরিবিলি জায়গায় বাচ্চাদের সাথে উল্টাপাল্টা ঘটনা ঘটতে পারে, এর প্যাসিভ ভয়েস করলে কি হবে? ম্যাডাম, এটা তো অনেক সহজ। নিরিবিলি জায়গায় উল্টাপাল্টা ঘটনা ঘটলে বাচ্চা হতে পারে। হ্যালো বন্ধুরা, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই করে নাও। সবার আগে আমাদের মজার মজার ভিডিও পেতে কাম শর্টসে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকো। মনে রেখো, আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের ইন্সপিরেশনই আমাদের পথ চলার শক্তি।